আজকের এই মাহফিলে যারা সমবেত হয়েছেন, যারা ধৈর্য ধরে এই প্রচন্ড বৈরী আবহাওয়ার ভিতরে, একদিকে বর্ষার জায়গা নেই, অন্যদিকে বৃষ্টি অনবরত চলছে, তারপরেও কোরআনের বিপ্লবী পাগলগুলো যারা এখানে হাজির হয়েছে, এদেরকে আল্লাহ তুমি দিনের মুজাহিদ হিসাবে কবুল করো, কোরআনের কর্মী হিসাবে কবুল করো, এদের হাতে জগৎ সভ্যতার সকল অশিক্ষা, অন্যায়, বাতিল আকীদা, ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত বিশ্বাস, সংস্কৃতির নামে নষ্টামী, জাতির নামে বজ্জাতি, সকল ধরনের অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, হারাম থেকে, দুঃসময় থেকে, জুলুম থেকে, অপকর্ম থেকে, এদের নেতৃত্বে আল্লাহ তুমি এই জাতিকে হেদায়েতের পথে এগিয়ে নাও। আর জোরে বলেন, আপনাদেরকে মুবারকবাদ জানানোর কোনো ভাষা আমার নেই। এই প্রচণ্ড বৈরী আবহাওয়ার মাঝে দূর দূরান্ত থেকে কষ্ট করে ক্লেদাক্ত জমিনে দাঁড়িয়ে কেউ বা বসে এভাবে কোরআনের কথাগুলো শোনার জন্য আপনাদের যে আগ্রহ, আপনাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার নেই। শুধু মন থেকে দোয়া করছি, আল্লাহ তোমার কোরআন মজিদের জন্য যারা এত কষ্ট করে ময়দানে উপস্থিত হয়েছে, রাব্বুল আলামিন মেহরবানি করে কবর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত এই কোরআনকে আমাদের সঙ্গী হিসেবে তুমি করে দিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি আশরাফুল আনবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সকলে আমার সাথে পড়ুন, أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. غالبور ঐতিহ্যবাহী তাফসিরুল কোরআন মাহফিলের দুদিন ব্যাপী আয়োজনের প্রথম রজনীর বরেণ্য সভাপতি, যুবকদের নেতা, জনগণমন্দিত নেতা, বিশিষ্ট সমাজকর্মী, সমাজসেবক, 11 নং গালিমপুর ইউনিয়ন পরিষদের মহাতরাম চেয়ারম্যান জনাব আলহাজ এ বি এম রবিউল আলম, দরবারে তারে গোলামের জন্য নেখায়াত সুস্থ জীবন কামনা করছি সকল বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামায়ে কেরাম, স্নেহের ছোট ভাই জনাব মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ একটু আগে যিনি শুভেচ্ছা বক্তব্য রেখে বিদায় নিলেন, আমাদের কলিজার টুকরো, আমাদের ভালোবাসা, মাহফিলের জগতে হকের কথা যিনি নিঃস্বার্থভাবে বলে যাচ্ছেন, সারা দেশের তৌহিদি জনতার যিনি হৃদয়ের ভালোবাসা এবং দোয়ার একটা বড় জায়গা, জনাব মহতরম মাওলানা রুনসুল শাফি, আল্লাহ পাকের কাছে তার গোলামের
খলুসিয়াতপূর্ণ জীবন যেন পরকালীন জীবনের মুক্তির জন্য কবুল করেন সকল বলে আমিন। সম্মানিত তৌহিদি জনতা, পর্দায় অবস্থানরত মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর মনে হয় খুব কষ্টে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বেঁচে আছি, আল্লাহ পাক আসার সুযোগ দিয়েছেন, আল্লাহই জানেন ভালো। বলি আবহাওয়ার ভিতরে যে কয়েকজন মধ্যে মুজাহিদ এখানে হাজির হয়েছেন, এদের ইমান নিয়ে আমার আর কিছু হলো সংশয় নেই। কোরআনের ডাকে যারা এই দুর্যোগকে উপেক্ষা করতে পারে, সেই দেশে কোরআনের আওয়াজ কোনো কালে বন্ধ হওয়া সম্ভব নয়। আজকের এই মাহফিল প্রমাণ করছে, যারা যদি এই জমিনে কোরআনের কথা বলার উপযুক্ত পরিবেশ পায়, বাংলার জমিন কোরআনের জমিনের ক্ষেত্র তৈরি করে রেখেছে। এদের দ্বারাই এই জাতি কোরআনের সমাজ গঠনের জন্য, জাতির মুক্তির জন্য অবশ্যই আল্লাহ রহমত এবং আল্লাহ রাব্বুল আলমিনের সাহায্যের মাধ্যমে মুক্তির পথে জাতি ধাবিত হবে, এটা অবশ্যই সম্ভব ইনশা আল্লাহ। তুমি আমাদের সকল প্রচেষ্টাকে পরকালে মুক্তির জন্য কবুল করে নাও। আরো জোরে বলেন। আসলে আলোচনা শেষ করা কথাই ছিল, কর্তৃপক্ষ বলেছেন ভাইরা অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট করে এসেছে, সামান্য কিছু কথা যেন আমরা আলোচনা করি। তো সেই আলোচনা নিয়ত করে আমি আপনাদের সামনে এখানে এসেছি, অল্প একটু সময় আলোচনা করব। যদিও আমাদের সকল বক্তাই কিন্তু এখন এখানে উপস্থিত আছে, আলহামদুলিল্লাহ বলে। আজকে আমির হামজা মঞ্চে আমরা উঠাবো না, আগামীকালকে আপনাদের জন্য ইনশাআল্লাহ তিনি অপেক্ষমান থাকবেন। আপনারা একজনে দশজন লোক নিয়ে আসবেন, সর্বোচ্চ চেষ্টা করে নিয়ে আসবেন, সর্বোচ্চ আন্তরিকতার সাথে নিয়ে আসবেন। সকল সওয়াবের অংশীদার যিনি দাওয়াত দিবেন, আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। আমিন বলেন। আসুন আমরা সামান্য কিছু কথা কোরআন আল কারিম থেকে বলি। সকল আমার সাথে পড়ব, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله، صدق الله العظيم. প্রিয় বন্ধুরা, সূরা আলে ইমরান থেকে 110 নম্বর আয়াতের ক্ষুদ্র একটু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। কি উম্মত? জোরে বলেন, শ্রেষ্ঠ উম্মতের কাজটা কি হবে? কেন শ্রেষ্ঠ? উখরিজাত লিন্নাস, তামাম দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, তামাম দুনিয়ার ভিতরে যত পন্থী আছে, তামাম দুনিয়ার ভিতরে যত বর্ণ আছে,
তামাম দুনিয়ার ভিতরে যত ধরনের মাসলুকের মানুষ আছে, আমার আল্লাহ পাক বলেন এদের ভিতর থেকে তোমাদের এই কারণে বাছাই করেছি, তোমাদের কাজ হবে তোমরা সৎ পথে মানুষকে আদেশ করবে, অসৎ পথে মানুষকে ঠেকিয়ে রাখবে, আর তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তিনটি দায়িত্ব এই আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আবার এর কতটুকু পরে আল্লাহ রাব্বুল আলামিন 112 নম্বর আয়াতের ভিতর ওই অংশের শেষে বলে দিয়েছেন, যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া ইয়াকতুলুনাল আমবিয়া বিগাইরি হক, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এর বিপক্ষে গিয়ে যারা সত্যের পথে যেই নবীরা দাওয়াত দিতেন, ওই নবীদেরকে যারা তাদের আয়াতের সাথে বিধানের সাথে কুফরি করেছে, নবীদেরকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে আর সীমা লঙ্ঘন করে করে যারা অবাধ্য হয়েছে, এদের শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, দুরিবাত আলাইহিম, সত্যের পথ, দাওয়াতের পথ, আল্লাহর পথ, কোরআনের পথ, ইসলামের পথ থেকে যারা সরে গিয়ে এই মানুষগুলোর যারা কষ্ট দিয়েছে, আল্লাহর পথ থেকে যারা বিচ্যুত হয়ে গেছে, দিনের পথ থেকে সরে গিয়ে যারা নবী এবং তাদের সাথীদের দুঃখ দিয়েছে, জানা দিয়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্য অবশ্যই ওই মানুষগুলোর জন্য অপমান আর জিল্লতি অপেক্ষা করছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দিনের পথে আপনাকে, দিনের জন্য আপনাকে, দিনের রাস্তায় আপনাকে, আল্লাহর পথে আপনাকে আহ্বানকারী হিসাবে দুনিয়ায় পাঠিয়েছেন কে? জোরে বলেন আপনার প্রথম দফায় হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। অবশ্যই তোমরা, ওয়াল তাকুম মিনকুম উম্মা, একটা উম্মা, একটা জাতি, একটা গোষ্ঠী, একটা আন্দোলন, একটা সংগঠন, একটা সংগ্রামী দল তোমরা তৈরি করবে, যাদের কাজ হবে মানুষকে হকের দিকে, নেকের দিকে, কুরআনের দিকে, ইসলামের দিকে, ইসলামের দিকে, সততার দিকে, আমানতের দিকে, জালিমের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে সত্যের পথের কান্ডারি হিসেবে দায়িত্ব পালন করা, ঠিক কিনা? এই দায়িত্ব পালন করবে তারা কার বিধান অনুযায়ী? আরো জোরে বলেন এই বিধানের পক্ষে আছেন কে? এদের বিজয়ের দায়িত্ব দিলেন কে? এদেরকে দুনিয়ার কোন লোভ দেখিয়ে, লাভ দেখিয়ে ঠেকিয়ে রাখা যায় না। এরা হলো বাদ ভাঙে সমুদ্রের মতো উত্তাল তরঙ্গের দমকায় নাবিকের মতো ভেসে দলে, ঠিক কিনা? এদের দুর্দমনীয় প্রচন্ড আকাঙ্ক্ষা এই জাতিকে স্বপ্নের সোনালী তীরে নিবেই নিবে ইনশাআল্লাহ। এটা নবীদের যুগের সত্য, সাহাবীদের যুগের সত্য, তাবেঈদের যুগের সত্য, তাবে তাবেঈদের যুগের সত্য, আজকের পৃথিবীর জন্য সত্য, বর্তমান বাংলাদেশের জন্য সত্য, ঠিক কিনা? বন্ধুরা, আপনাদেরকে সেই পথে আহ্বান জানাচ্ছি যেই পথের শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছেন। এই দুনিয়া আমরা কেউ থাকব না, আমরা সামান্য একটু সময়ের জন্য দুনিয়ায় এসেছি, আল্লাহ আমাদের পরীক্ষা করে দেখছেন আমরা আল্লাহর বিধান পালন করি কিনা, আমরা আল্লাহর উপর ইমানে খাঁটি কিনা। খাঁটি ইমানদার হতে গেলে কঠিন অত্যাচার জুলুমের স্টিমরোলারের উপর দিয়ে বিজয়ী হতে হয়। বিজয়ী হতে গিয়ে আপনার জীবন বিপন্ন হতে পারে, খুশি হবেন কে? কারাগারে যেতে পারেন, খুশি হবেন কে? শহীদ হতে পারেন, খুশি হবেন কে? আল্লাহর দিকে তাকিয়ে দিনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর বিধানের জন্য লড়ে লড়ে জীবনকে ফেরি করে যারা জান্নাতের জন্য যেতে পারে, জান্নাত তাদের অপেক্ষায় অপেক্ষমান, ঠিক কিনা? আল্লাহ পাক আজকের এই মাহফিলে যারা সমবেত হয়েছেন, যারা ধৈর্য ধরে এই প্রচন্ড বৈরী আবহাওয়ার ভিতরে, একদিকে বর্ষার জায়গা নেই, অন্যদিকে বৃষ্টি অনবরত চলছে,
তারপরেও কোরআনের বিপ্লবী পাগলগুলো যারা এখানে হাজির হয়েছে এদেরকে আল্লাহ তুমি দ্বীনের মুজাহিদ হিসেবে কবুল করো, কোরআনের কর্মী হিসেবে কবুল করো। এদের হাতে জগৎ সভ্যতার সকল অশিক্ষা, অন্যায়, বাতিল আকীদা, ভ্রান্ত চিন্তা, ভ্রান্ত বিশ্বাস, সংস্কৃতির নামে নষ্টামি, জাতির নামে বজ্জাতি, সকল ধরনের অন্যায় থেকে, অশ্লীলতা থেকে, হারাম থেকে, দুঃসময় থেকে, জুলুম থেকে, অপকর্ম থেকে, এদের নেতৃত্বে আল্লাহ তুমি এই জাতিকে হেদায়েতের পথে এগিয়ে নাও। আর জোরে বলেন, বিচ্যুত হয় পথ থেকে যাওয়া যাবে না। এই দাওয়াত ছিল নবীদের দাওয়া, এই দাওয়াত ছিল আল্লাহর দেওয়া আমানত। এই আমানত নিয়ে নবীরা দাঁত ভেঙেছেন, এই আমানত নিয়ে নবীরা শহীদ হয়েছেন, এই আমানত নিয়ে নবীদেরকে চিরা হয়েছে করাত দিয়ে, এই আমানতের কারণে নবীরা দেশ ছাড়া হয়েছেন, এই আমানতের জন্য সাহাবীদের রক্তে লালে লাল হয়েছে, তবু এই পথ থেকে তারা এক ইঞ্চি পরিমাণ জায়গা ছেড়ে যায় নাই। তারা দুঃখকে মেনে নিয়েছে আল্লাহর জন্য, তারা ঘোষণা করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ সুখ দিলেও খুশি, দুঃখ দিলেও খুশি, ভালোবাসলেও খুশি, যন্ত্রণা দিলেও খুশি। আল্লাহর জন্য জীবন, আল্লাহর জন্য মরণ, আল্লাহর গোলাম আমরা, আল্লাহরে খুশি করে করে আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করতে আমরা রাজি আছি, ঠিক কিনা? আসলেই কি রাজি আছেন? কারা কারা রাজি আছেন আল্লাহর কাছে হাত তুলে দেখান। বলেন আল্লাহ, তোমার দরবারে হাত তুলে ওয়াদা করছি, জীবনে যতদিন তুমি আমাদেরকে হায়াত দিবে, হায় আল্লাহ, তোমার দেওয়া আমানত অনুযায়ী দিনের পথের প্রতীক হিসাবে, আল কোরআনের কর্মী হিসাবে, রাসূলের আদর্শের সাথী হিসেবে আমাদেরকে তুমি কবুল করো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় রব্বুল আলামিন, প্রচন্ড বৈরী আবহাওয়ার ভিতরে শীত এবং বৃষ্টিকে উপেক্ষা করে তোমার কোরআন প্রেমিক কতগুলো পাগল আয় আল্লাহ বিজরা গালিম পূর্ণরানি ফোরকানিয়া মাদ্রাসা এবং যুব সমাজের উদ্যোগে আয়োজিত নবম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিবসের সমাপনী অধিবেশনে হাজিরা দিয়েছে। মালিক, যদি এরা কোরআনকে ভালোবেসে এই আবহাওয়াকে উপেক্ষা করে এখানে আসতে পারে, তোমার কাছে দাবি করছি এদের জীবনের পুরো আমলটা তুমি কোরআনের পথে পরিচালনা করার তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ, এদের পরিবারগুলো কোরআনের পরিবার হিসেবে কবুল করে নাও। এরা যেই মহল্লায় বিচরণ করবে ওই মহল্লা আল্লাহ কোরআন দ্বারা পরিচালিত হওয়ার তৌফিক দিয়ে দাও। এই মাহফিলখানা তুমি কবুল করে নাও। দুই দিনের সমস্ত আয়োজন যারা করলো এই আয়োজকদের আল্লাহ তুমি জীবনভর কোরআনের কর্মী হিসেবে থাকার তৌফিক দিয়ে দাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য যেই সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ দায়িত্ব পালন করেছেন, প্রশাসনের যেই ভাইরা দায়িত্ব নিয়েছেন, দূর দূরান্ত থেকে যারা হাজিরা দিয়েছেন, আল্লাহ দয়া করে এই মাহফিল তাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, আগামীকালকের আবহাওয়া তুমি ভালো করে দাও, মাহফিলখানা সুষ্ঠুভাবে উদযাপনের তৌফিক দিয়ে দাও। এই মাহফিলের হেদায়ত নিয়ে তোমার কোরআনের কর্মীদের আল্লাহ তুমি বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে যেন কোরআনের সমাজ গড়তে পারে তার সাহায্যের জন্য হাত বাড়িয়ে দাও। আয় আল্লাহ মাহফিলের আয়োজক কমিটিকে কবুল করো, মহতরম সভাপতি সাহেবকে কবুল করো, দুই দিনের সমস্ত বক্তাকে কবুল করো। হকের ময়দানে আল্লাহ কোরআনের ফেরিওয়ালাদের তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের ভিতর থেকে যারা কবরবাসী হয়ে গেছে আমাদের দুঃখিনী মা বাবার কবর আজাব হারাম করে দাও।
যারা বেঁচে আছে আল্লাহ অসুস্থ অবস্থায় আছে, তুমি দারুর সেবা থেকে সেবায় আদেলা কামেলা দা। এই মাহফিলকে কেন্দ্র করে যত ভাই টাকা পয়সা দিয়েছে, যত খোঁজ খবর নিয়েছে, বিদেশ থেকে যারা এখানে এসেছে, যারা হাজিরা দিয়েছে, যারা খবর নিয়েছে, দেশ জোড়া বিদেশ বসে যারা মাহফিলের খোঁজ খবর নিয়ে মাহফিল উদযাপনের জন্য সহযোগিতার হাত বাড়িয়েছে, এই মাহফিলের সমস্ত সব আল্লাহ তুমি তাদের জন্য কবুল করে নাও, তাদের মাইয়েদের আর বারবারের সব পৌঁছায় দাও, পরীক্ষার্থীদের পরীক্ষায় কামিয়াবি দাও, প্রবাসে আছে আল্লাহ যারা হায়াতে বরকত দিয়ে দাও, সন্তানগুলো নেককার বানিয়ে দাও। আয় আল্লাহ মাহফিলের জন্য যারা আমরা ধর্ণা দিলাম, আমাদের সকলের মনের নেক আশা আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তোমার কাছে বরিয়াত জানাই, সকল অক্ষমতাকে তুমি দূর করে দাও, সকল সক্ষমতা দিয়ে আমাদের জীবন ভরে দাও, যে যে নিয়তে হাত পেতেছি আমাদের মনের সকলের নেক আশা আল্লাহ তুমি পূরণ করে দাও। وصلى الله تعالى على خير خلق سيدنا محمد وعلى آله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين. السلام عليكم ورحمه الله. السلام عليكم ورحمه الله وبركاته. আপনারা সকলেই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমরা সে মনিবের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ভালো রাখলেন এই প্রচণ্ড বৈরী আবহাওয়ায়, গুঁড়ি গুঁড়ি বৃষ্টির এই পরিবেশে যে মহান মনিব কোরআন মজিদের ছায়া তলে আমাদেরকে আজকে আসার তৌফিক দিলেন, সে মনিবের দরবারে মনিবের শিখানো ভাষায় মনিবের দেওয়া জবান ব্যবহার করে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ, যার আগমনে পৃথিবীবাসী ধন্য হলো, এ ধরা পরিপূর্ণ হলো, পথ হারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো দলে দলে জান্নাতি হলো, সে নবীর প্রতি দরুদ পড়ছি যিনি একটি অনুন্নত পরিবার সমাজ এবং রাষ্ট্রকে, পৃথিবীর শ্রেষ্ঠ পরিবার সমাজ এবং রাষ্ট্র বিনির্মাণ করতে পেরেছিলেন, সে নবীর প্রতি দরুদ পড়ছি আজ থেকে প্রায় 1500 বছর আগে যিনি দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেছিলেন খাইরুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। এই ঘোষণার প্রায় 1500 বছর গুজরে গেল, পৃথিবীর মানুষ মঙ্গলে গেল, চাঁদে গেল, কত কিছু আবিষ্কার করলো, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ রাসূলের সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস পায়নি। সে নবীর প্রতি আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদা কেরামদের আত্মার মাগফিরাত কামনা করছি, দ্বীনের জন্য যারা জীবন দিলেন, মাজলুম হয়ে কবরে গেলেন, ফরিয়াদ করছি মনিব তুমি তাদের সকলকে শহীদ হিসেবে কবুল কর। 52 সনে ভাষার জন্য যারা জীবন দিলেন, 71 সনে স্বাধীনতার জন্য যারা জীবন দিলেন, ইমানদার অবস্থা যারা কবরে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান করুন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজ গালিমপুর এই জনপদের আনন্দ ঘন দিন, দুদিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ প্রথম দিবস। এই মাহফিলে সভাপতিত্ব করছেন এই জনপদের কৃতি সন্তান, আপনাদের গৌরব, আপনাদের অহংকার, যা ঐকান্তিক প্রচেষ্টায় গালিমপুরের মাহফিলটি সফলতার মুখ দেখছে আল্লাহর মেহরবানিতে বিগত কয়েক বছর, জনাব আলহাজ বিএম রবিউল আলম আজকের মাহফিলের প্রধান আলোচক, যিনি দেশ বরেণ্য আলেমী দিন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, তরুণদের হৃদয় স্পন্দন, সারা বাংলাদেশের তৌহিদি জনতার বরিষ্ঠ কণ্ঠস্বর মুফতি আমির হামজা উপস্থিত হয়েছেন বরেণ্য আলেমী দিন, যিনি ইতিমধ্যে গোটা বাংলাদেশের তৌহিদি জনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন, অত্যন্ত সুন্দর এবং সুরলিত কণ্ঠে গুছানো আলোচনা যিনি করেন, জ্ঞানগর্ভ সারগর্ভ আলোচনা যিনি উপস্থাপন করছেন, উপহার দিচ্ছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের সুযোগ্য অধ্যাপক ডক্টর ফয়জুল হক স্যার, আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আজকের এই মাহফিল আয়োজন যারা করেছেন তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি।
আপনাদেরকে মোবারকবাদ জানানোর কোনো ভাষা আমার নেই। এই প্রচণ্ড বৈরী আবহাওয়ার মাঝে দূর দূরান্ত থেকে কষ্ট করে ক্লেদাক্ত জমিনে দাঁড়িয়ে কেউ বা বসে এভাবে কোরআনের কথাগুলো শোনার জন্য আপনাদের যে আগ্রহ, আপনাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমার নেই। শুধু মন থেকে দোয়া করছি আল্লাহ, তোমার কোরআন মজিদের জন্য যারা এত কষ্ট করে ময়দানে উপস্থিত হয়েছে, রাব্বুল আলামিন মেহরবানি করে কবর থেকে জান্নাতে যাওয়া পর্যন্ত এই কোরআনকে আমাদের সঙ্গী হিসেবে তুমি করে দিও। আমার কেন যেন মন বলে দেশে, যে দেশের তৌহিদি জনতা কোরআনের জন্য এমন পাগল প্রায়, এদেশে কোরআনের রাজ একদিন কায়েম হবে ইনশাআল্লাহ। পৃথিবীর কোন শক্তি নেই বাংলার জমিন থেকে কোরআনকে উৎখাত করার জন্য। আমার ভাইয়ের এই দেশে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আরো কষ্ট করা লাগে, দেহ থেকে রক্ত দেওয়া লাগে, যদি জীবন দেওয়া লাগে, এই ময়দান থেকে কিছু যুবক কি কি পাওয়া যাবে, কাদেরকে পাওয়া যাবে? চিৎকার দিয়ে দু হাত তুলে বলো আল্লাহু আকবার। সম্মানিত দীনী ভাইরা, আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। বিগত অনেক বছর আমি আপনাদের সাথে কথা বলতে পারছি না, অনেক বছর পর আপনাদের সাথে কথা বলার এভাবে আমার একরকম বলা চলে নিজের এলাকায় কথা বলার সুযোগ পেয়ে ব্যক্তিগতভাবে আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকের এই বৈরী আবহাওয়ায় কর্তৃপক্ষের সাথে পরামর্শ করে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন আজকের আলোচনা খুব বেশি দীর্ঘায়িত হবে না, শুধু শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে আজকের এই প্রথম দিবসের এই মাহফিল সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আগামীকাল আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশ ভালো রাখেন, ইনশাআল্লাহ আগামীকালকে এ মাহফিল জাঁকজমকপূর্ণভাবে তার নির্ধারিত সময়সূচির আলোকে ইনশাআল্লাহ আগামীকালকে সম্পন্ন হবে। আজকে আমরা খুব লম্বা সময় আপনাদেরকে কষ্ট দিতে চাই না, ইনশাআল্লাহ আগামীকালকে এই মাঠ পুরাটি তেরপাল দেওয়ার ওনার সিদ্ধান্ত নিয়েছেন, যাতে করে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও অন্তত আল্লাহর বান্দারা সুন্দরভাবে বসে আলোচনা শুনতে পারেন। আজকের যে তিনজন মেহমান আপনাদেরকে এখানে উপস্থিত করানোর কথা, আয়োজকদের যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহ পাকের মেহরবানি তিনজন আলোচকই আপনাদের এরিয়ায় উপস্থিত আছেন, তিনজন আলোচকই আপনাদের এই ময়দানের কাছাকাছি উপস্থিত আছেন। আগামীকালকে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে না, আজকে দেখা হওয়ার কথা দেখা হলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দিনের জন্য নিজের জীবনকে কোরবান করার জন্য প্রস্তুতি নেন। এই আহ্বান রেখে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের ডক্টর ফয়জুল হক স্যার তিনি সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দিয়ে আজকের এই প্রোগ্রাম সমাপ্ত করবেন। সকলকে মোবারকবাদ জানিয়ে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।